হাই ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর একটি নতুন সমস্যা। তো চলুন কথা না বেরিয়ে সমস্যাটা দেখি এবং সলভ করি। তো দেখুন, এটি আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি সফটওয়্যারটি। তো এটি আমি যখন ইনস্টল করি তখন এটি ইনস্টল হয় না। তো আমি যখনই এই সফটওয়্যারটি ইনস্টল করতে যাই, কিছু পার্সেন্ট গিয়ে এই ওয়ার্নিংটি দেখায়, সরি ইনস্টল ফেল্ড। তো এটি কীভাবে সলভ করা যায়, তো চলুন সেটি দেখি। তো আমরা এটি কেটে দেবো, এটি আমাদের কোনো প্রয়োজন নাই। আর এটি সলভ করার জন্য প্রথমে আমরা প্রোডাক্টস এই ফাইলটিতে প্রবেশ করব। তারপর এখান থেকে প্রো, এখানে দেখবেন একটি অ্যাডোবি প্রিমিয়ার প্রো একটি জিপ ফাইল রয়েছে, এটিকে আনজিপ করতে হবে। তো এটি আনজিপ করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে এক্সট্রা অল এখানে ক্লিক করব। তো আমরা এখানে যদি আমরা এটাকে আনজিপ করি তো তাহলে হবে না, তার জন্য আমরা অন্য আরেকটা ফাইলে আনজিপ করতে হবে। তো আমরা এটাকে ডেস্কটপে আনজিপ করছি, এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিব, তারপর এক্সট্রাক্ট এখানে ক্লিক করব। তো দেখুন আমার এই ফাইলটি আনজিপ হওয়া শুরু হয়ে গেছে। তো দেখুন আমার এই ফাইলটি আনজিপ হওয়া শেষ। তো আমরা এই ফাইলটিকে এখানে ওপেন করে কাজটি করতে পারি, কিন্তু আমি এটি আরেকটি ফাইলে নিয়ে তারপর কাজটি করব। আপনারা চাইলে এখানেই আপনারা সেই কাজটি করতে পারবেন। তো এখানে দেখুন আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো নামে একটি ফাইল তৈরি করে রেখেছি, এখানে আমি এই ফাইলটি প্রবেশ করাবো আর সেই কাজটি আমি এখানেই করব। তো আমি দেখুন এখানে আমি পোস্ট করে দিচ্ছি। তো আমার ফাইলটি পোস্ট করা শেষ হয়ে গেছে। তো এই ফাইলটিকে আমি এখন ওপেন করব। ওপেন করার পর এখান থেকে এই ফাইলটিতে প্রবেশ করব, তারপর অ্যাপস, এখান থেকে একটু নিচের দিকে দেখতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো EXE এই ফাইলটি ওপেন করব। কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো দেখুন আমার এই ফাইলটি ওপেন হওয়া শুরু হয়ে গেছে। তো দেখুন ফাইলটি ওপেন হয়ে গেছে, আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে, এখন আমি এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবো। আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেছে, এখন আমরা এই ফাইলটিকে ব্যবহার করতে পারবো, এই সফটওয়্যার দিয়ে আমরা কাজ করতে পারবো। তো এটি দিয়ে, এই ফাইলটি দিয়ে আর সহজভাবে কাজ করার জন্য এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ডেস্কটপ এখানে ক্লিক করুন। তো এখানে দেখুন ডেস্কটপে আমাদের একটি আইকন চলে আসছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তো আমরা এখান থেকে এই সফটওয়্যারটি ওপেন করতে পারবো। দেখুন আমরা এই ফাইলটি এখান থেকে ওপেন করতে পারছি। ঠিক এভাবে এই সফটওয়্যারটিকে আমরা ব্যবহার করতে পারি এখন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।